हेलो स्टूडेंट्स, आमी उत्पल सर। आशा करी तुम्हारा सकले भलो आचो, शुद्ध तुम्हरा नय, तुम्हरा एवं तुम्हारे बाड़ी छोटरा एवं बड़ोरा सकले प्रत्येके भलो आचो। संगे आशा करी तुम्हरा सकले आमादेर रोजकार अनलाइन क्लासे अंश निच्छो एवं सेई संगे तुम्हारे হয়ে যাওয়া সিলেবাসগুলো একবার করে রিভাইজ নেওয়ার সুযোগ পাচ্ছ। তো তারপরে আমরা বিশেষ করে আমি তোমাদের, তোমরা যারা সিপিএ সেপ্টেম্বর অক্টোবর 2019 ব্যাচ, তোমাদের ধন্যবাদ জানাবো। এই কারণেই যে তোমাদেরই অনুরোধে আমরা জস্ট টেলিগ্রাফ ট্রেনিং সেন্টার শ্রীরামপুর স্মার্ট সেন্টারের তরফ থেকে লকডাউনের প্রায় প্রথম দিন থেকেই আমরা এই অনলাইনে ক্লাসের সুযোগ পেয়েছি এবং তোমাদের সেই হিসাবেই অনলাইন ক্লাস করাই করিয়ে চলেছি। তো যাই হোক, আমরা বিগত ক্লাসে যে ট্যাক্স ডিডাক্টেড অ্যাট সোর্স অর্থাৎ ট্যাক্সেশন নিয়ে আলোচনা করেছিলাম, তো সেখানে আমরা যে কী করে টিডিএস রিলেটেড কোম্পানি ফিচার কীভাবে সেটিং করতে হয় সেটা আমরা তার স্টেপ আউটটা দেখিয়েছি। কিন্তু তার মধ্যে যে বোর্ডটা আসে অর্থাৎ ফিল আপ দ্য কোম্পানিজ ট্যাক্স টিডিএস ডিডাক্টর ডিটেলস, সুতরাং সেই টিডিএস ডিডাক্টর ডিটেলসটা আমরা কীভাবে ফিল আপ করবো এবং তার সোর্স অফ মেটেরিয়াল বা ইনফরমেশনগুলো আমরা কোথা থেকে পেতে পারি সেইগুলো আমাদের জানতে হবে। তো আমি এর আগেও বলেছি, এর আগের স্টেপে বলেছি যে টিডিএস রিলেটেড কোম্পানি ফিচার সেটিংয়ে যখন স্টেপ লেখাছিলাম তখন যে বোর্ডটা আসবে অর্থাৎ কোম্পানি টিডিএস ডিডাক্টর আমি পরে ডিটেলস আমি পরে আলোচনা করব, সেটাই এটা। তো সুতরাং যেমন ওখানে বোর্ডে সবার প্রথম আসবে, প্রথমে হেডিং থাকবে কোম্পানিজ টিডিএস ডিডাক্টর ডিটেলস বা শুধু টিডিএস ডিডাক্টর ডিটেলস হিসেবেও থাকতে পারে। তো সেখানে সেই বোর্ডটায় আমরা কী করব, সেখানে কতগুলো ফিল্ড আসবে, সেই ফিল্ডগুলোকে ট্যাক্স অ্যাসেসমেন্ট নাম্বার যেটাকে বলে ট্যান নাম্বার, তো কিভ দ্য 10-ডিজিট কোম্পানিজ ট্যান নাম্বার। তো অবশ্যই আমি বলেছি টিডিএস আগে বেসিক কনসেপ্ট, যে টিডিএস দিতে গেলে রেজিস্ট্রেশনের সময় ট্যান রেজিস্ট্রেশন করাতে হবে, প্যান তো থাকতেই হবে এবং ট্যান রেজিস্ট্রেশন করাতে হবে। সেই ট্যান রেজিস্ট্রেশন 10-ডিজিট ট্যান রেজিস্ট্রেশন অ্যালোটেড বাই দ্য ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট, এই ট্যানটা ট্যান রেজিস্ট্রেশন নাম্বার কারা দেয় না ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট থেকে দেবে তখন রেজিস্ট্রেশন দেবে। আমি একটা উদাহরণ দিয়ে রেখেছি, হ্যাঁ, 10-ডিজিট ট্যান নাম্বার CALG2M12HG অর্থাৎ 1 2 3 4 5 6 7 8 9 10, অর্থাৎ এই হলো 10-ডিজিট ট্যান নাম্বার অর্থাৎ ট্যাক্স অ্যাসেসমেন্ট নাম্বার। এটাও কিন্তু একটা প্রশ্নের মধ্যে আসতে পারে যে ইন্টারভিউতে জিজ্ঞেস করতে পারে হোয়াট ইউ মিন বাই ট্যান বা হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ ট্যান, তখন ট্যাক্স অ্যাসেসমেন্ট নাম্বার অনেকে উল্টোপাল্টা বলে। হ্যাঁ, আচ্ছা, এছাড়া তারপরে যে ফিল্ডটা আসবে সেটা হচ্ছে ইনকাম ট্যাক্স সার্কেল বা ওয়ার্ল্ড, এটা অনেকেই কনফিউশনে থাকে ইনকাম ট্যাক্স সার্কেল বা ওয়ার্ল্ড জিনিসটা কি। যেমন জেনারেলি আমরা যেমন সিটিজেন হিসাবে বা রেসিডেন্স হিসাবে আমরা কোন ওয়ার্ডে বাস করি সেই ওয়ার্ডটা আমরা সেই হিসাবে আমরা ওয়ার্ডের ব্যাপারটা আমরা জানি, কিন্তু এখানে সেই ব্যাপারটা সেই ওয়ার্ডের কনসেপ্টটা কিন্তু একই নয়। এখানে কি এন্টার দ্য ইনকাম ট্যাক্স সার্কেল অর ওয়ার্ড হোয়ার দ্য কোম্পানিজ বিং অ্যাসেসড, অর্থাৎ যেখানে যে এরিয়াটা ভাগ করে দেয় ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট ভাগ করে দেবে যে এরিয়াটা, হ্যাঁ, তোমাদের সেই ইনকাম ট্যাক্স বা টিডিএস, হ্যাঁ, পেমেন্ট করতে হবে বা তার আন্ডারে কাজ করতে মানে চলতে হবে, তো সেই সার্কেলটাই এখানে দিতে হবে। আমি একটা সার্কেল দিয়েছি 34/3, এটা একটা সার্কেল, এটা কোনো ওয়ার্ড মানে জেনারেল ইলেকশনের কোনো ওয়ার্ড নয় এটাই। আচ্ছা, এছাড়া আছে ট্যাক্স ডিডাক্টর টাইপ, ডিডাক্টর টাইপ কি, এখানে আমরা যেহেতু কোম্পানি সেই জন্য আদার্স লিখব, আর গভর্নমেন্ট যদি নিজের টিডিএসের ক্যালকুলেশনের জন্য ট্যালি ইউজ করে তাহলে গভর্নমেন্ট লিখবে, ঠিক আছে, গভর্নমেন্ট চুজ করবে। নেক্সট, নেম অফ দ্য পার্সন রেসপন্সিবল, অর্থাৎ এই টিডিএসটা পেমেন্ট থেকে রেজিস্ট্রেশন থেকে শুরু করে পেমেন্ট এবং তাদের রিটার্ন, রেজিস্ট্রেশন থেকে শুরু করে রিটার্ন এবং পেমেন্ট, এই অল অ্যাক্টিভিটিস কে মেনটেন করবে, কার দায়, সে কোনো একজন ব্যক্তিকে কোম্পানির ক্ষেত্রে নিতে হয়। আমি এখানে নাম দিয়েছি মিস্টার সুজিত ভর, ঠিক আছে, ডেজিগনেশন, এবার উনি ওই কোম্পানির কে, প্রোপাইটর না জেনারেল এমপ্লয়ি না রিসেপশনিস্ট না কমার্শিয়াল ক্লার্ক না জুনিয়র অ্যাকাউন্টেন্ট না সিনিয়র অ্যাকাউন্টেন্ট না চিফ অ্যাকাউন্টেন্ট না চার্টার্ড অ্যাকাউন্টেন্ট না ক্যাশিয়ার, তো আমি এখানে সিনিয়র অ্যাকাউন্টেন্ট দিয়েছি। তো যাই হোক, তো এইভাবেই কোম্পানি স্টেপ বাই স্টেপ টিডিএস ডিডাক্টর ডিটেলসটা ফিল আপ করতে হবে অ্যাজ পার কোম্পানিজ রেজিস্ট্রেশন
ফর 10 ডিজিট। তো নেক্সট আমরা পরবর্তী টেস্ট